আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহি বাদা আল্লাহ বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহম্মা সল্লি আলহি আল্লাহ বারিক আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মরকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন শেফাই ইউনানি চিকিৎসালয়ের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক শেফাই ইউনানি ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল এই গরমের মৌসুমে জ্বর সারানোর ঘরোয়া উপায় হুটহাট জ্বর চলে আসা এই সময় অস্বাভাবিক কিছু নয় বাতাসে ঋতু বদলের ঘ্রাণ প্রকৃতির পরিবর্তনের সঙ্গে আমাদের শরীর দ্রুত মানিয়ে নিতে না পারলে একটু আটটু অসুখ দেখা দিতেই পারে এদিকে বছর এবছর যোগ হয়েছে করোনার ভয় জ্বর হলে তা সাধারণ জ্বর নাকি করোনার হানা তা নিয়েও চিন্তিত অনেকে তবে চিন্তিত না হয়ে প্রথমে মেনে নিতে মেনে চলতে পারেন ঘরোয়া কিছু উপায় এরপর জ্বর না সারলে চিকিৎসকের স্মরণাপন্ন হন আসুন তাহলে জেনে নেই ঘরোয়া উপায়গুলো সম্পর্কে মধু ও তুলসী পাতা সর্দি কাশি কিংবা জ্বরের মতো সমস্যায় মধু তুলসী পাতা বেশ উপকারী আপনারা এটা যুগ যুগ ধরে চলে আসতেছে অসুখে মধুর ব্যবহার বেশ পুরনো মধু আর তুলসী পাতা গলার কপ পরিষ্কার করতে অত্যন্ত সাহায্য করে থাকে সর্দি কাশি হলে প্রতিদিন সকালে মধু আর তুলসী পাতা একসঙ্গে মিশিয়ে খেয়ে নিন কিছুক্ষণ পরেই গলা পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ বেশ আরামও মিলবে আদা চা আদা চা সহজে রেহাই দিতে পারে জ্বর কিংবা সর্দি কাশির অস্বস্তি থেকে আপনাকে আমাকে শুধু গলার কফ দূর করতেই নয় বুকের কফ পরিষ্কার করতেও আদা চায়ের তুলনা হয় না আদা চা তৈরির জন্য ফুটানো পানিতে চিনি দিয়ে ফুটিতে থাকুন চিনি মিশে গেলে চা পাতা দিয়ে ফুটাতে থাকুন এরপর এতে আদার কুচি মিশিয়ে দিন এরপর আরও কিছুক্ষণ জাল করতে থাকুন এরপর শাঁকনি দিয়ে সেকেন ইন চা চাইলে এতে মিশাতে পারেন লেবুর রস এটা চায়ের ভিটামিন সি যোগ করে দিবে ইনশাল্লাহ এই আদা চা খেলে সর্দির সময় মাথা ধরা কমে যায় দুর্বলতা কেটে শরীর সতেজ হয়ে ওঠে ভিটামিন ভিটামিন শরীরে বিভিন্ন ভিটামিনের অভাব হলে শরীর দুর্বল হয়ে পড়ে তখন বাইরের রোগ জীবাণু সহজেই শরীরকে আক্রান্ত করে ফেলে একই সঙ্গে ফ্লুও একই কারণে হয়ে থাকে তাই ফ্লু থেকে দূরে থাকতে ভিটামিন খাওয়া অত্যন্ত জরুরি কিছু খাবারে থাকা প্রচুর ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ইত্যাদি থাকে তাই খাবারের একটি ঠিকঠাক তালিকা তৈরি করুন যাতে শরীরে সব ধরনের ভিটামিন ঠিকমতো প্রবেশ করতে পারে পারে তরল খাবার বুকে কফ জমে গেলে তা বের করা অনেক কঠিন এমনকি ঠিকভাবে চিকিৎসা না হলে হতে পারে ইনফেকশন তাই সর্দি কাশির সময় কোনোভাবেই যেন বুকে কফ বসে না যায় এর জন্য খেতে হবে প্রচুর তরল খাবার বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানির পাশাপাশি ফ্রুট জুস বা জাতীয় খাবার খান নিয়মিত তরল খাবার কফকে সহজে বুক বুকে বসতে দেয় না এরপরে নিন বেশি করে বিশ্রাম এই সময় জ্বর অনুভব হলে বাড়ি থেকে কোথাও না বেরিয়ে বাড়িতেই বিশ্রাম নিন এতে সংক্রমণের আশঙ্কা কমে যাবে এই সময় শরীর যথেষ্ট দুর্বল থাকে তাই ঠিকঠাক বিশ্রাম নিতে প্রয়োজন পর্যাপ্ত ঘুমের বাড়িতে চেষ্টা করুন পর্যাপ্ত ঘুমিয়ে নেয়ার প্রিয় দর্শক এই মুহূর্তে সিজন পরিবর্তনের জন্য অনেকেরই জ্বর ঠান্ডা কাশি ঘরোয়া উপায়গুলো আপনারা মানার চেষ্টা করবেন ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এ ধরনের ভালো ভালো স্বাস্থ্য টিপস পেতে দৃষ্টি রাখুন শেফাই ইউনানি ইউটিউব চ্যানেলে আর আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রাখবেন যেন নিয়মিত স্বাস্থ্য বিষয় টিপসগুলো মিস হয়ে না যায় প্রিয় দর্শক আর একটু ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন কী ধরনের স্বাস্থ্য বিষয়ে টিপস নিয়ে আসলে আপনারা উপকৃত হবেন আমরা আসার চেষ্টা করবো আমা বিল্লাহ প্রিয় দর্শক সামনে আরও ভালো কিছু নিয়ে আসতেছি সে পর্যন্ত রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি